তোর বাড়ির দিকে গেছিলাম, কিন্তু তোকে বাড়িতে দেখতে হয়নি। আমি জানি তুই এখানে আছিস, তাই এখানে এলাম। বাড়ি দিকে কি বলটা ছিড়ু, বাড়ি দিকে গেলে তো মার দিচ্ছে। মানে পোল্টুর খবর কি রে? পোল্টুর তো মানে কোনো পাত্তাই পাচ্ছি না। আর মানা বলিস না, ওর মানা দুদিন আগে মাল কেটে গেছে, শুধু এ মাথা মাথা খেচে বেড়াচ্ছে। কথাবার্তা বলি, আমি আনার সময় ওকে ফোন করে এসেছি, ও এক্ষুনি এলো বলে। ল্যাংচা কথাটা শুনে খুব মানে খারাপ লাগলো, মালটা কেড়ে গেল। কত সুন্দর খাসা মাল ছিল, মালটাকে ধরে রাখতে পারলো না। হ্যাঁ মা ঠিক বলেছি। আরে মানে ওই তো পোল্ট চলে এসছে। বল মানা ফোন করে ডাকলি কেন? আরে মানা আমরা এখানে আড্ডা মারছি, তুই নেই তাই তোকে ডাকলাম। আরে মানে তোর তো কোনো পাত্তাই নেই, তাই ল্যাংচাকে ফোন করে ডাকতে বললাম। আমাকে আমার থাকতে দে, তোরা কেউ ডাকবি না কিন্তু পাথর ছিল মেরে দেবো। বল মানা কি বলবি? আরে মানা তুই তো আমার বন্ধু তো নাকি? হ্যাঁ আমার পোন, তোর আমার সব পোন তোমার বন্ধু। আরে মানা রেগে যাচ্ছিস কেন? আমার তোর কষ্টটা বুঝি রে। আরে বাচ্চা বয়সে মাল কেটে গেলে খুব কষ্ট হয়, সেটা আমি জানি রে। আরে একটা কেটে গেলে দশটা হবে, অত চাপ নিচ্ছিস কেন মানা? আরে বলতু তুই ঠিকই বলেছিস। কি করে এই তুই আমার দিকে এরকম ভাবে তাকিয়েছিস কেন? দেখবি তোর রাগ অভিমান সব তোর গায়ে ঢুকে গেছে, তুই নিজেও খুঁজে পাবি না। না না আমি ওসব খাই না। ও মা কেন, কি হয়েছে? ভালো জিনিস তো, এনে খা খা খা। ওরা কেন বিড়ির গন্ধ নাকে গেলে মা ঘরে গেলে সাটা ভাঙবে। আরে মানে পাগল ছেলে তুই কিছুই বোঝে না। আরে বিড়ি খাওয়ার পরে দুটো তুলসী পাতা চিবাতে চিবাতে বাড়ি চলে যাবি, দেখবি কেউ বুঝতে পারবে না তুই কি খেয়েছিস। সাব্বাস। হ্যাঁ হ্যাঁ বাড়া আমি কত খেয়েছি, আমার মা এতদিন পর্যন্ত কিছুই বুঝতে পারে। আরে মানে কি ভাবছিস এনে ধরা ধরা বাড়া ঘরে চলন দেবে না তো? আরে তোর বিশ্বাস জানে নাকি, যদি তোর ঘরে গিয়ে চলন দেয় তাহলে আমার নাম বলবি, বলবি বাড়া ফুটো বিড়ি খাবিয়েছে। অত কিছু না ভেবে তাড়াতাড়ি খেয়ে নে, দেখবি মনের কষ্ট ঝরঝর করে নেমে গেছে, মনে কোনো কষ্ট থাকবে না। কই দিয়ে দেখি, এই তো বাপের ছেলে লাইনে এসছে। আগুন ডেকে দেবে। এবার নাক দিয়ে ছাড় দেখি, দেখবি মনের কষ্ট আরো হালকা লাগবে। আরে এটা তো আমি রোজ করি, খুব ভালো লাগে, দেখ। দেখ মানা ওকে আমি শিখিয়ে দিয়েছি, তোকে শিখিয়ে দেবো না, চাপ নিস না।
আরে আমি ছিল পল্টু না, সারা বোকাচোদা বিড়ি খাচ্ছে, আমি ভাবতাম কত ভদ্র। দাঁড়া বোকাচোদা, তোর পুরো জাম করছি না, এই ব্যাপারটা নান্টুকে জানাতেই হবে। ওই পাড়ার নান্টু আসছে না, দাঁড়া শালা এবার সব বলে দেবো। ওই নান্টু দাঁড়া। আরে বটু দাই রে, কেমন আছেন? আরে আমি নাই বানা ভালো আছি, তোর ছেলের খবর রাখিস? তোর ছেলে তো পুরো উচ্ছন্ন গেছে। কেন কি হয়েছে পল্টু, আবার কি করলো? তোর ছেলেকে একটু চোখে চোখে রাখ, দিনকাল কিন্তু বললাচ্ছে। কেন আমার পল্টু আবার কি করলো? তোর ছেলে পল্টুকে দেখলাম পিড়ি ধরে টানছে। সে কি আমার পল্টু বিড়ি খাচ্ছে? তার বলছি কি, এখন থেকে একটু চোখে চোখে রাখ, নাহলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। এই আমি বল্টু বলে দিলাম। তারা তুমি একবার বাড়ি আসো, ওর কান আমি জাম করছি। সালা পাঁচের ছেলে, ওর কত বড় সাহস, একবার আসু। কি করে সালা ও ফাটা আমি জাম করবো, একবার বাড়ি আসো। সুরের বাচ্চা খাসি না যখন, বল্টু আমাকে নালিশ করলো কেন? এই গান মেরেছি সুরের বাচ্চা, বল্টু তোর হচ্ছে দাঁড়া। কি হলো, কি কিছু জিজ্ঞাসা করছো তো নাকি? না বাবা আমি সত্যি খাইনি, বিশ্বাস করো আমার মুখ শুনে দেখো। হা করে দেখি, তুই তুলসী পাতা খেয়েছিস? মানে বাবা খুব কাশি হচ্ছিল তো তাই ধরে তুলসী পাতা খেয়েছি। থাক থাক ঘরে যা, আমি পরে ওষুধ এনে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে। ব্যাপারটা কি হলো, বল্টুকে আমাকে মিথ্যা কথা বললো? খবরটা তুলিয়ে তুলে দেখতে হবে। হ্যাঁ রে মানা, বৌদিরা না ষাটটা ভাঙা দেখতে, আমি ভেবেছিলাম কি না কি হবে, তারপর দেখি সাজানো ফুলের বাগান। অসুখে মনে হয় তো মানা? হ্যাঁ কিন্তু চান্স দেবে না আমাকে, চান্স দেবে না মানা। এমন কোন মেয়ে আছে নাকি এই দিনে? আমার নাম ফুটো জানিস তো, আর রাস্তায় বলে প্রত্যেকটা মেয়ে আমার ডাকে। হ্যাঁ বালছিলাম মিনিস্টার নাকি তুমি? ছেলে তোমার বড় হয়ে গেছে দেখছে, খেয়ে না বোনা কোন মস্তি পাইনি, একটা বিড়ি দে। এদিকে এসো বোনা, তুমি তোমাকে বিড়ি দিচ্ছি, জানিস তো কালকে মনে ধরা পড়ে যাচ্ছিল আমার একটুর জন্য বাবার কাছে। কি করে আর বলিস না, ওই বোকাচোদা বল্টু আমার বাবাকে বলে দিয়েছে, আমি নাকি রেল লাইনে বসে বিড়ি খাচ্ছিলাম। এ কোন বল্টু রে? আরে বাড়া পাশের পাড়ার কাকা তো মালটা, ও সারা ভাঙতে হবে, ওর বড্ড বার বেড়েছে। ঠিক বলেছো, ওর ফুটো আমি পরে জাম করছি, তুইও তো চাপ নিস না, তোর পাশে এই ফুটো আছে, নে নে বিড়ি খা, মাথা ঠান্ডা কর। ওলা কেন আগুনটা দেব না? শালা ছেলে কোথায় যায় দেখি একটু। শান্তি পল্টু, কেরে বাড়া বোকা চোদা, শুয়োরের বাচ্চা তুই বসে বসে এখানে এই করিস? ওরা কেন এই গান মেরেছি তো পল্টুর বাপ, ফুটো পালা পালা। বলেন কি পাঞ্চোর ছেলে বিড়ি খেয়ে তুলসী পাতাকে কাশি মারানো হচ্ছে বোকা চোদা? ছেলে এখানে বসে বসে বিড়ি খাওয়া, চোরের বাচ্চা।
হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা একটু খিস্তি খামারে বেশি হয়ে গেছে, কিছু মাইন্ড করো না প্লিজ। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর বন্ধুরা লাইক করবে। বন্ধুরা আমরা ভিডিওতে অনেক বিরিটি খেয়েছি, এটা তোমাদের শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই করা হয়েছে, আদার্স কিচ্ছু না। আর তোমাদেরকে বলছি কেউ এরকম করবে না, কেউ খাবে না, এটা জাস্ট শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই, হাসানোর জন্যই করা হয়েছে, আদার্স কিছু না। আর যা গালাগাল দিয়েছি আমরা একটু ক্ষমা করে দেবেন, আর কিছু না, শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু করা, এত কষ্ট করা। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালোবাসা দিও। টাটা বন্ধুরা, টাটা।